জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সরকারের চাপে খালেদা জিয়াকে 10 বছরের সাজা দিয়েছেন আদালত। রায়ের প্রতিবাদে আজ আদালত বর্জন কর্মসূচি শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই অভিযোগ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি বলেন, সাধারণ আইনজীবীদের ধারণা গতকাল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা সরকারের চাপের মুখে আদালত বাধ্য হয়ে 5 বছরের সাজাকে 10 বছরের করা হয়েছে। একটি রাজনৈতিক মামলায় এই ধরনের ঘটনা দেশের আইনজীবী সমাজ এবং দেশের মানুষ বিচার বিভাগে এমন হস্তক্ষেপ কখনো দেখেনি। এটি দেশ ও জাতির জন্য দুঃখজনক। তিনি বলেন, গতকাল রায় ঘোষণার সময় সাধারণ আইনজীবীরা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বাধাগ্রস্ত হয়। আজকে আমাদের শান্তিপূর্ণ আদালত বর্জন কর্মসূচিতে সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, বেতনভুক্ত কর্মচারীরা হাতল নিয়ে আক্রমণ করে। এ ধরনের ঘটনা আমরা অতীতে কখনো দেখিনি, এটি নজিরবিহীন। এর প্রতিবাদে আগামীকাল সারা দেশের বারগুলোতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন সহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন।